বলুন আপনার কি সমস্যা? সমস্যাটা আপনারাই তৈরি করেন। যিনি গাড়ি চালাচ্ছিলেন দোষ সবসময় তারই হবে কেন? যিনি রাস্তা পার হচ্ছিলেন ভুলটা তো তারও হতে পারে। দেখুন ম্যাডাম, আপনি একজন সিনিয়র লয়ার, আপনি সবকিছুই জানেন, সবকিছুই বোঝেন। তাছাড়া কোনটা সঠিক কোনটা ভুল তা কিন্তু কোর্টেই প্রমাণিত হয়। এখন লটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? সিসি ম্যাডাম, এটা কি বলছেন? দেশখ্যাত বিখ্যাত লয়ার রিমা রহমানকে আমি শেখাবো ল? কিন্তু সমস্যা হচ্ছে সাপ্তাহিক বন্ধ আছে দুই দিন, এর মধ্যে ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করতে হবে, কেস কোর্টে যেতে দুই দিন সময় লাগবে, তারপর চাইলে কোর্ট থেকে জামিন করাতে পারবেন। বিষয়টা যদি এত সোজা হতো আমি আপনার এখানে বসে সময় নষ্ট করতাম না। দেখুন ম্যাডাম, সবকিছুর একটা পজিটিভ দিকও থাকে। তাছাড়া এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যিনি নিজের চোখে সবটা দেখেছেন, তাই এক্ষেত্রে আমরা অন্ধ। যদি এমন কাউকে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে। হ্যালো, ফোনটা তো রিসিভ করবে। এই যে কলি ম্যাডাম, জোর করে আসলে কোনো কিছু টিকিয়ে রাখা যায় না, টিকিয়ে রাখতে হয় ভালোবাসা দিয়ে। বড়টা কত করে ভাই? রুই বড়টা 450। 450? জি বাবা, 450 না, এর কমে হবে না? না, 450ই। 450? জি ভাই। 300 হবে না? 300 টাকা পারা যায় না ভাই, আপনি 380 টাকা দেন। 380? জি। তাও তো অনেক বেশি রে ভাই। আচ্ছা একটা ফোন দেই। আরে কথা কতবার বলবো? আরে কই কি বললাম, আমি তো মাত্র ফোন দিলাম। তোমাকে বলি নাই, বকে বলছি। বাজার করছো নাকি লিস্ট হারাই ফেলছো? আরে না, লিস্ট কি হারাবো, লিস্ট আছে, আমি নিজেই হারাই যাইতেছি, বুকে চাপ চাপ ব্যথা। হ্যাঁ হ্যাঁ, কি বলো? আরে বইলো না, মাছের যে দাম শুনলে তোমার বুকেও ব্যথা করবে, মরা মাছের যে কি দাম বলে। আচ্ছা শোনো না, ওই অন্য একটা মাছ নিলে হয় না? ধরো ছোট মাছ, ওই কাচকি মাছ নিলাম, ওই বেগুন দিয়ে চচ্চড়ি করলা। হ্যাঁ নিয়ে আসো, তোমার যা ইচ্ছা নিয়ে আসো, কাটা বাছার কাজটা তুমিই করবা। আরে বাবা, আমি তোমাকে বলতেছি না, বোয়াকে বলতেছি। আর তুমি যা যা খাবা তাই তাই লিস্ট করে দিছি, কিছু খেলে আনো, নাইলে আনার দরকার নাই। ফোন রাখো তো, বিরক্ত করতেছে। ওই বড় মাছটাই দেন ভাই, এইটা একটু বড় আছে, এইটা একটু মাপেন তো কত। এক কেজি 700। কি আর করা ভাই, ওটাই দেন, ওটাই দেন। 670 টাকা। বাবা রে, দেন দেন, ওটাই দেন। সাথে ছোট মাছ, তাজা শাকসবজি বেশি বেশি খেতে হবে। জি আপা। ওঠো, উঠে আসো। তোমার শরীরে তো ভিটামিন নাই, শরীরে রক্তও নাই, খাওয়া দাওয়া মনে হয় একদমই করো না, তাই না? আপা করি তো, হুনসি বেশি বেশি খাইলে অসুখ হয় আর কম খাইলে আয়ু বাড়ে। সেই কমটা যদি এত কম হয় তাহলে আয়ু তো এখনই শেষ হয়ে যাবে। দাও তোমার ফোনটা দাও, তোমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলি। না না দরকার নাই আপা, আমি নিয়ম করে ওষুধ খামো,
খাবারও খামো। খাবার তো যার আনার কথা সে আনছে বলে মনে হচ্ছে না। দাও আমি তোমার হাজব্যান্ডকে বুঝায় বলি। আপা সে তো কামে আছে, আমি পরে বুঝাইয়া কমুনে। তুমি বুঝলে হবে না, দুইজনে মিলেই বুঝতে হবে। পেটে যে আছে তার খবর রাখতে হবে না? মানে আমি এখন তো ফোনটা দিবে তাই না? জি আপা। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হ্যালো, আমি আসছি। স্যার উইটা বলেন, আমি কোথায় যাব সেটাই তো জানো না। আরে স্যার বেশি কথা কয়ে লাভ কি, উইটা বলেন। আমি 13 নম্বর যাব, কত নিবা? স্যার খুশি হয়ে যা দিয়েন, ওঠেন। আমি খুশি হয়ে দিলেই চলবে? হ্যাঁ স্যার, চলো তাইলে যাই। চলো স্যার। বাজার করলেন? হ্যাঁ বাজার করলাম। আনারের দাম কত স্যার এখন? আনারের দাম তো মেলা, কেজি 500 টাকা। হ স্যার, বাজারের জিনিসপত্রের যা দাম সংসার চালানোই দেয়। আমি ডাক্তার আপা বলতেছি। ও ডাক্তার আপা, আসসালামু আলাইকুম ডাক্তার আপা। ওয়ালাইকুম আসসালাম। একটা খুশির খবর আছে তো? খুশির খবর? তুমি তো বাবা হতে চলেছ। কি করলেন আপা? হ্যাঁ তুমি বাবা হবা। সত্য বলতেছেন? হ্যাঁ সত্যি। আমি আবার খুবই খুশির খবর এটা। শোনো, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। নিজেদের তো অনেক অত্যাচার করলে, সন্তানের ক্ষেত্রে কিন্তু সেটা চলবে না। না না আপা, কি কর। শোনো, বউয়ের কিন্তু এখন থেকে অনেক খেয়াল রাখতে হবে, আর পুষ্টি হয় এরকম ফল শাকসবজি খাবার খাওয়াতে হবে। জি আপা, জি আপা, আর কোন লাগবে না, বুঝতে পারছি, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, বউয়ের খেয়াল রাখো। হ্যাঁ কেমন? জি আপা। এই একটু দাঁড়ো 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 দাঁড়ো। জি স্যার। এখানে একটু দাঁড়ো, আমি একটু দুধ কিনবো, তুমি দাঁড়াও, আমি দুধটা নিয়ে আসি। ভাই দুধ হবে? জি ভাই হবে। কোন ব্র্যান্ডের? আরে মিল্ক। আরডি মিল্ক? হ্যাঁ ভাই। ওদের চকলেট মিল্কও আছে? আছে, এই যে চকলেট মিল্ক। আচ্ছা, একটা চকলেট মিল্ক, একটা ম্যাঙ্গো আর একটা রেগুলার দুধ দেন। তিনটা তিন পদের দেবো না? থামান! আমি দেখছি। আপনি চলে যান, চলে যান।